হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাইফ ব্লগ 99 পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। যারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটাকে একটা ফলো দিবেন। চলে এসেছি আপনাদের জন্য তানবীরের দ্বিতীয় পর্ব নিয়ে। কী হতে পারে তানবীরের বাসায় যাওয়ার পর? ওর অ্যাক্সিডেন্টের কথা যখন ওর বাবা জানতে পারবে, তখন ড্রাইভার শরীফের কি চাকরি থাকবে? আর ওই যে সাদা অ্যাপ্রন পরা মেয়েটি কে? তানবীরের পরিচিত কেউ? তাহলে চলুন আমরা মূল গল্পে চলে যাই। বাসার সামনে এসে থমকে দাঁড়ালো তানবীর। সামনে ছোটোখাটো একটা সমস্যা দেখতে পাচ্ছে, আগে চিন্তা করে দেখেনি। এখন ট্যাক্সি ভাড়া মিটিয়ে বাসায় ঢোকার মুখে মনে পড়ে গেল, ওদের বাড়িবর্তী কাজের লোক, মালি, ড্রাইভার, কেয়ারটেকার, রাঁধুনি সহ সব মিলে 7-8 জন। এদের কারো না কারো চোখে পড়েই যাবে। তানবীর আজ গাড়ি ছাড়া ফিরেছে, হয়তো এরই মধ্যে পড়ে গেছে। আর এদের জানা মানেই বাবার জেনে যাওয়া। মাকে নিয়ে তেমন সমস্যা নেই, সমস্যা বাবাকে নিয়ে, অযথা হুলস্থুল বাঁধিয়ে দিবে। তবে আসল কথা হলো, তানবীরকে ওদের বাড়ির সবাই খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। এদের বলে দিলে এরা বাবাকে জানাবে না। তানবীর গেটের সামনে দাঁড়াতেই গার্ড রুম থেকে মাহবুব উঁকি দিল। তানবীরকে এভাবে আশা করেনি বেচারা, কেমন থতমত খেয়ে গেল। তানবীর ভাই, আপনি আপনি গাড়ি কই? তার মানে শরীফ এখনও বাড়ি ফেরেনি। বললো, এই তো ট্যাক্সিতে এলাম। কেন ট্যাক্সিতে এলেন? গাড়ি নষ্ট হয়ে গেছে? না, নষ্ট হয়নি, আমি ইচ্ছে করেই ট্যাক্সিতে এলাম। মাঝে মধ্যে স্বাদ বদল করাও দরকার আছে, কি বলেন? ও আচ্ছা, কিন্তু স্বাদ বদলের বিষয়টা তো বুঝলাম না তানবীর ভাই। আপনাকে প্রতিদিন পোলাও কুরমা খেতে দিলে আপনার কি ভালো লাগবে? কিছুক্ষণ মাথা চুলকালো মাহবুব, বলল, যে লাগবো না। তানবীর মুচকি হেসে বলল, আমি যে ট্যাক্সিতে এসেছি সেটা কাউকে বলার দরকার নেই। জি ভাইজান, বলবো না। তানবীর গেট পেরিয়ে এগিয়ে গেল। ওদের বাড়িটা দোতলা, গেট থেকে বাড়ির বারান্দা পর্যন্ত রাস্তার পাথর বাঁধানো, রাস্তার দুপাশে ছোট ছোট জাউ গাছ, এর উপরেই বাগান দুপাশে। এই বাগানটা নিছক সৌন্দর্য প্রকাশের জন্য চেয়ার টেবিল ফেলা হয়েছে, দুটো ঝর্ণাও আছে, স্বর্গীয় পরিবেশ বলা চলে। তানবীরের বাড়িতে ছোটো খাটো ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন এই বাগানেই হয়। অতিথিরা যখন চোখ আকাশে তুলে চারপাশের নাম না জানা দেশি বিদেশি ফুল গাছগুলোর দিকে তাকিয়ে থাকে, তখন জামিল সাহেবের চেহারা তৃপ্তি হাসি ফুটে ওঠে। বাগানের অধিকাংশ গাছ বিদেশি, দেশিগুলো অভিজাত শ্রেণীর। এর মধ্যে হাসনাহেনা একটা গাছও আছে। তানবীর জানে না হাসনাহেনা অভিজাত শ্রেণীর মধ্যে পড়ে কিনা, তবে এই ফুলের সুবাস বিবেচনা করে একে অভিজাত শ্রেণীর স্থান দেওয়া যেতেই পারে। তানবীরের রুমটা দোতলায়, বাগানের দিকে মুখ করা। প্রতি রাতেই হাসনাহেনার নেশা ধরানো গ্রাম পায় তানবীর। জানালা খোলা থাকুক কিংবা বন্ধ, রাতে যেন গন্ধের তীব্রতা অস্বাভাবিক হারে বেড়ে যায়। এটা কেন হয়? গাছের কাছে রাত আর দিন কি? মালি চাচাকে জিজ্ঞেস করা যেতে পারে। মালি চাচা কি যেন করছে বাগানে বসে, সারাদিনই বাগানে পড়ে থাকেন। বৃদ্ধ, এই বৃদ্ধ গাছের ব্যাপারে একজন মহাজ্ঞানী। তানবীরের ধারণা, তাকে যদি বৈজ্ঞানিক টার্মগুলো শিখিয়ে দেওয়া হয়, তবে তিনি অনেক ভার্সিটিতে বোটানির ক্লাস নিতে পারবেন। গাছের সাথে থাকতে থাকতে গাছের স্বভাব পেয়েছেন মালি চাচা। প্রয়োজন ছাড়া কথা তো বলেনি না, অন্য কেউ প্রশ্ন করলেও জবাব দিতে চায় না। মাঝে মধ্যে তানবীরের সাথে যায় একটু গল্প গুজব করেন,
সুতরাং ওনাকে নিয়েও চিন্তা নেই। তার মানে আর কারো ব্যাপারটা জানার কথা না। মা অবশ্য জানবে, তানবীর নিজেই বলবে, ওর বন্ধু থাকলে এই একজনই আছে, সব কথাই গুটুর গুটুর করে মাকে বলে। তানবীরের পাথর বাঁধানো রাস্তা ছেড়ে বাগানে চলে এলো। কেমন আছেন চাচা? খুপড়ি দিয়ে মাটি আলগা করছিলেন। তানবীরের ডাকে গার ফিরিয়ে তাকালেন বৃদ্ধ আজিজুদ্দিন। ভালো, তুমি কেমন আছো? স্ট্রিট ম্যাপের মতো বলি রেখাময় মুখে ফুটে উঠল সৌম্য একটা হাসির রেখা। ভালো চাচা, দুটো প্রশ্ন ছিল। কি প্রশ্ন বাবা? চাচা, আমাদের বাগানের সব গাছই তো অভিজাত শ্রেণীর, হাসনায় না হোক কি অভিজাত শ্রেণীতে পড়ে? মুখের বলি রেখাগুলো প্রায় সমান হয়ে গেল বৃদ্ধির। হেসেই বললেন, পড়বে না কেন? অবশ্যই পড়বে। গাছের আবার জাতপাত কি? সব গাছই অভিজাত, গাছের মতো মানুষের কোনো জাতপাত নেই, মানুষ এগুলো বানিয়েছে। নিজে গো তো বানাইছেও, গাছেরও জাত বানাইছে। আরে তাই তো, এভাবে কি কখনো ভেবেছিল? সে হিসেবে তো ধুতরা গাছ ও অভিজাত। এই মালি চাচাও একজন অভিজাত শ্রেণীর মানুষ, একজন মুচিও। ব্যাপারটা উপলব্ধি করতে পারে মনটা খুশি হয়ে গেল তানবীরের। আচ্ছা চাচা, এবার দ্বিতীয় প্রশ্ন করি, হাসনাইনার গন্ধ রাতের বেলা এত তীব্র হয় কেন? বৃদ্ধ মুচকি হেসে বললেন, তুমি হঠাৎ হাসনাহানে নিয়ে পড়লা কেন? ফুল সবসময় গন্ধ ছড়ায়, কিন্তু গন্ধ পাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ লাগে, আর সেটাই হলো রাত্র। এই সময় মানুষের মনটাই ফুলের মতন নরম থাকে, তো তাই গন্ধটাও নাকে লাগে বেশি। তানবীর মালি চেচার কথায় অভিভূত। সব সময় হয়, শুধু গাছ না, জীবনবোধ সম্পর্কেও বৃদ্ধের দর্শন অত্যন্ত গভীর। এরকম একজন মানুষের কাছে থাকলেও নিজের মধ্যে কেমন পবিত্র পবিত্র অনুভূতি চলে আসে। এমন সময় এক টুকরা বাতাস দিয়ে এলো ওর দিকে, বেশ জোরালো বাতাস। তানবীরের চুল সরে গেল কপাল থেকে, সঙ্গে সঙ্গে কালশিটে দাগটা বেরিয়ে পড়ল, ফুলে কালো হয়ে গেছে 1.5 ইঞ্চি বেশের জায়গাটা, সামান্য কেটেও গেছে। ওই মেয়েটা শুধু টিস্যু আর ডেটল দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। সময়ের ব্যবধানে 2 ফুটো রক্ত বেরিয়ে শুকিয়ে আছে। ক্ষতটা দেখতে পেয়ে ব্রুক কুচকে উঠল মালি চাচার। কি হয়েছে বাবা? কিছু না চাচা, একটু ব্যথা পেয়েছি। মালি চাচা স্বভাব সুলভ ভঙ্গিতে কোনো কথা না বলে উঠে গেলেন। খানিক বাদেই ফিরে তানবীরের হাতে চিকন চিকন পাতাওয়ালা একটা সরু ডাল ধরিয়ে দিলেন। কি এটা? গাঁদা ফুল গাছের পাতা, এটা চিপাইয়া ওই জায়গায় লাগাইয়া দাও, জলদি জলদি গাও শুকাইয়া যাইব। গাঁদা ফুল অভিজাত কিনা জিজ্ঞাসা করতে গিয়েও করলো না তানবীর। সব গাছই অভিজাত, সব ফুলই অভিজাত, সব মানুষই অভিজাত। 2-3টা পাতা মুখের কাছে আনতেই মিষ্টি একটা ঘ্রাণ পেল। ওর যতদূর মনে পড়েছে গাঁদা ফুলের গন্ধ নেই, সূর্যের চেয়ে বালির গরম বলে একটা কথা আছে, গাঁদা ফুলের ব্যাপারটাও তেমনই মনে হচ্ছে। তানবীর পাতাগুলো চিবানো শুরু করতেই কসকস এক ধরনের স্বাদ পেল, মুখটা কেমন কুচকে উঠল। মুখ থেকে পেস্ট জাতীয় বস্তুটা বের করে ক্ষতস্থানে লাগাতে হালকা জ্বলনি অনুভব হলো। যাও ঘরে গিয়ে শুয়ে থাকো, আল্লাহর রহমতে ভালো হয়ে যাইব। জি চাচা, আমি তাহলে আসি, বলে তানবীর বেরিয়ে এলো বাগান থেকে। বাসা ঢুকেই সোজা মার রুমে চলে এলো তানবীর। মা গভীর মনোযোগে হিন্দি সিরিয়াল দেখছে, দুজন রমণী চোখ মুখ পাথরের মতো শক্ত করে তুমুল ঝগড়া চালিয়ে যাচ্ছে। তানবীর হিন্দি ভালো বুঝে না, তবে যতটুকু বুঝতে পারছে রমণী দুজন সম্পর্কে বউ আর শাশুড়ি। মিসেস জোহরার বউ নেই, শাশুড়িও নেই, এরপরও বউ শাশুড়ির যুদ্ধ দেখার কি যুক্তি কে বলতে পারে? মা, তোমার কাছে পেইন কিলার আছে? দরজায় দাঁড়িয়ে জানতে চাইল তানবীর। হুটহাট করে কারো রুমে ঢুকে পড়া ওর স্বভাব নেই। মিসেস জোহরা ওর দিকে ফিরে তাকালেন। কিরে এখন এলি? কিরে কখন এলি? পেইন কিলার দিয়ে কি করবি? তানবীর ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আজ একা একা বাসে আসতে গিয়ে সামান্য ব্যথা পেয়েছি, অ্যাক্সিডেন্টের কথা চেপে গেল। কি বললি, বাসে এসেছিস? মাথা জাকালো তানবীর।
তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? তোর বাবা জানলে কি কাণ্ডটাই না করবে। তা হঠাৎ বাসে আসতে গেলি কেন? মিসেস জোহরার গলায় ভদ্র মহিলা ধনীর স্ত্রী হলেও সরলতা এখনও ভুলে যায়নি। অবশ্য ধনীর বউ হলেই তাকে সারাদিন পার্টি ফার্টি করে বেড়াতে হবে এমন ও কোনো কথা নেই। জোহরা বেগমের জন্মগ্রামে, পড়াশোনাও ওখানে, এরপর দীর্ঘদিন শহরে বসবাসে অনেক পরিবর্তন এনে দিয়েছে তার মধ্যে, কিন্তু একমাত্র সন্তানের জন্য মাতৃত্বের টান এতটুকু শিথিল হয় না কখনো। এমনি ইচ্ছে হলো খুব, খাটে বসতে বসতে বলল তানবীর, লম্বা চুল দিয়ে কপালের আঘাত ডেকে রেখেছে। তবে বসার পরই মনে হলো মার পাশে বসলেই ওর চুল হাত বুলিয়ে দেবে, আর কপাল থেকে চুলগুলো সরে গেলেই কালশিটে দাগটা বেরিয়ে পড়বে। হলো তাই, কপালে হাত দিয়ে চমকে উঠলেন জোহরা বেগম। কিরে, কী অবস্থা করেছিস? ওই যে বললাম না, সামান্য ব্যথা পেয়েছি। এটা তোর সামান্য ব্যথা দেখি বলে টেনে তানবীরের মাথাটা আরো কাছে নিয়ে এলেন। আরে এগুলো কি সবুজ সবুজ? গাঁদা ফুল গাছের পাতার রস, তানবীরের মুখে জবাব দিল। তানবীর হাসি মুখে জবাব দিল, মানে গাঁদা ফুলের রস এখানে এলো কীভাবে? গাঁদা ফুলের না মা, গাঁদা ফুল গাছের পাতার, মালি চাচা লাগাতে বলেছে, গা নাকি তাড়াতাড়ি শুকায়। মালি চাচার কথা শুনেই জোহরা বেগমের মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল। বৃদ্ধকে সবাই সম্মান করে, এমনকি ওর রাগি বাবাও। তা অবশ্য ঠিক, ছোটবেলা যখন খেলতে গিয়ে কেটে যেত, তখন আমরা কচু গাছের কষ লাগাতাম, সেরে যেত। কি হলো, হাসছিস কেন? না, তুমি ছোটবেলায় দৌড়াদৌড়ি করতে গিয়ে পা কেটে কচু গাছের কষ লাগাচ্ছ, দৃশ্যটা কল্পনা করতেই হাসি পেয়ে গেল। জোহরা বেগমও হেসে ফেললেন, ফাজিল হয়েছিস তাই না? পরক্ষণেই হাসি মুছে গেল। তোর বাবা জানতে পারলে কি হুলস্থল বাঁধাবে ভেবেছিস? জানবে না, গার্ডকে ম্যানেজ করেছি, আর কেউ জানে না, পাগল একটা, আয় খাবি। আজকাল গাছগাছরার ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে বলে এসব গাঁদা ফুল টুলে কাজ হয় না, মলম লাগাতে হবে, বলতে বলতে উঠে গেলেন জোহরা বেগম। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সামনে আপনাদের জন্য পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব। আশা করি সবাই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।